আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বার্জাবার টু চ্যানেলটি থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো লাভ বার্ড সম্পর্কে। লাভ বার্ড অনেক ভালো একটা কেজ ব্রিডিং বার্ড, এটা খুব সহজে কেজ বার্ড হিসেবে খুবই জনপ্রিয় একটি পাখি। আসলে আমি আমার অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি যে কোনো পাখি সম্পর্কে মানে আগে জানতে হবে, তারপরে আপনি সেটা ব্রিড করানোর চেষ্টা করেন। তো লাভ বার্ড আসলে এটা কেন লাভ বার্ড হয়েছে, এই পাখিটা মেল এবং ফিমেল সারাক্ষণ একজন আরেকজনের সাথে লেগে থাকে। আরেকটা বিষয় হচ্ছে, একবার যদি তারা পেয়ার করে নেয় তাহলে ইনশাল্লাহ তারা দেখা যায় কন্টিনিউয়াসলি সেই পেয়ারটাই মেনটেন করে, ঠিক আছে? এখন লাভ বার্ড পাখি সাধারণত দেখা যায় যে মানে ডিম পারে 4 থেকে 8টা পর্যন্ত, ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় তারা কমও পারতে পারে, বেশিও পারতে পারে, তবে এভারেজে দেখা যায় 4টা থেকে 5টা পর্যন্ত মোটামুটি কম বেশি সব ধরনের ব্রিডারের বাসায় এই জিনিসটা হয়। আর লাভ বার্ড যেই সমস্যাটা হয়, দুইটা মেল এবং ফিমেল দেখতে একই রকম। সেই ক্ষেত্রে মেল এবং ফিমেল নির্ধারণ কীভাবে করতে পারবেন, এই রিলেটেড আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনার চ্যানেলে সেখানেও দেখে নিতে পারেন। আমি আজকে শর্টে শুধু তাদের সম্পর্কে জানিয়ে যাচ্ছি। লাভ বার্ডস আপনি যখন ব্রিড করাবেন তাদের নেস্ট বক্সে অবশ্যই কিছু ম্যাটেরিয়াল দিতে হয়। ম্যাটেরিয়ালগুলো কি, এটা শুকনা ঘাস হতে পারে, খড়কুটা হতে পারে, অথবা পরিষ্কার কোনো মানে এটাকে কি বলা যেতে পারে, পরিষ্কার কোনো মানে শুকনো ঘাস যেগুলো পরিষ্কার, এইগুলো আপনি দিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেওয়ার পরে আপনি অনেক সময় দেখবেন যে তারা নিজেরা নিজেদের ঘরটা কিছুটা ডেকোরেশন করে নিচ্ছে। এই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছুই নেই, তারা সব কিছু ঠিকঠাক করে নিজেরাই ব্রিড করবে এবং ডিম বাচ্চা করবে। আরেকটা বিষয় হচ্ছে, তাদের মানে ডিম ফুটে বাচ্চা বেরোতে 21 দিনের মতো সময় লাগে, মানে আমি হায়েস্ট ডেটগুলো বলছি সবগুলোতে 21 দিন পর্যন্ত। এরপরে যদি ডিম থেকে বাচ্চা বের না হয় তখন কিভাবে আপনি ফার্টাইল এগ নির্ধারণ করবেন যে এই ডিমটা থেকে কেন মানে বাচ্চা হলো না, এটা আপনি কিভাবে নির্ধারণ করতে পারবেন, এটাকে ফলস ডিম না ভালো ডিম এইটা কিভাবে আপনি নির্ধারণ করতে পারবেন, এই রিলেটেড একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন, আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে লাভ বার্ডের বেলা যে জিনিসটা হয়, মেল ফিমেল যেহেতু একটু সমস্যা হয়, তো প্রথম দিকে আপনি যদি মেল ফিমেলটা ক্লিয়ার না বুঝেন তাহলে অবশ্যই দেখবেন দুইটাই ফিমেল হয়ে গেছে, নাহলে দুইটাই মেল হয়ে গেছে। তো সুস্থ পাখি কীভাবে চিনবেন, মেল ফিমেল কীভাবে চিনবেন, এই রিলেটেড ভিডিও আছে, আপনি ওইটা ক্লিয়ার করে দেখেন, তারপরে পাখি কিনতে যান। ধরেন পাখি কিনে নিয়ে আসছেন, এটা অনেকের মধ্যেই কমপ্লেন যে ভাই পাখি তো ঠিকই কিনে নিয়ে আসছি কিন্তু ডিম দিতেছে না। আর অনেকে আবার বলে ভাই ডিম দিতেছে দেখা যায় 8টা 10টা 12টা হয়ে যাচ্ছে, এগুলো হলো ফলস ডিম। ফলস ডিম কেন, মেয়ে পাখি কোনো মেটিং ছাড়া যদি ডিম দেয় তখন সেটাকে বলে ফলস ডিম। ওই ডিমগুলো আপনি খাইতে পারবেন, ঠিক আছে, কিন্তু ওইটা দিয়ে কখনো বাচ্চা হবে না, কারণ কি ওইটার মধ্যে স্প্যাম নেই। যখন স্প্যাম থাকবে বা যখন মেল এবং ফিমেলের মেটিং হবে তারপরে ফিমেল ডিম দিবে, তখনই শুধুমাত্র ডিম ফুটে বাচ্চা বের হবে। তো এই রিলেটেড সব কিছুই আমার ফার্টাইল যে বিষয়টা আছে ডিমের, আমি সেখানে সেই ভিডিওতে বলেছি, আপনারা ওইটা দেখে নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি লাভ বার্ডের বেলা যে জিনিসটা হয়, যে বিষয়টা হয় তা হচ্ছে লাভ বার্ড পাখির বাচ্চা যখন ডিম থেকে বের হয় তখন এটার সময় লাগে 30 থেকে 35 দিন বড় হতে, তারপরে আলাদা কেজি নিতে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি তাদেরকে 8 থেকে 10 মাস পর্যন্ত বড় করেন, তারপরে আবার ব্রিডিংয়ে দেন, তাহলে কোনো সমস্যা হবে না, তখন আপনি খুব সুন্দরভাবে প্রপার একটা রেজাল্ট পাবেন। ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য, আশা রাখি পরবর্তী ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।